অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমি দেখো সকালবেলা চলে এসেছি কোথায় বলো আমাদের বাড়িতে কাছেই ষষ্ঠীতলা আছে বা মানে বাবা পঞ্চানন্দের মন্দির আছে সেই বাবা পঞ্চানন্দর মন্দিরে মেয়ের নামে একটু পুজো দিতে এসেছি বড় করে পুজো দিচ্ছি যেন বাবার ঘর টট পাল্টে সব কিছু এমনি পুজো তো সব সময় দিয়ে থাকি ওই রকম পুজো নয় আর কি ঘর টট পাল্টে খুব ভালো করে পুজোটা দেওয়ার চেষ্টা করছি দাদা কদিন দিন ধরে খুব ব্যস্ত আছে তা তোমাদের একটু দেখাবার চেষ্টা করছি যে আমাদের বাবা পঞ্চানন্দ তলাটা কেমন একটু বন্ধুদের একটু দেখিয়ে দাও বাবা পঞ্চানন্দ তলা দেখো বিশাল এটা কি গাছ বট গাছ এটা বট গাছ সেই বট গাছের তলায় বাবা পঞ্চানন্দ আচ্ছা আচ্ছা ও পঞ্চমুখী বটগাছ আমাদের পুরোহিত ঠাকুর বললেন যে এটা পঞ্চমুখী বটগাছ হ্যাঁ সব নানান রকম আর কি পাঁচটা এইখানে বাবা পঞ্চানন্দের মন্দিরও আছে আমরা খুব ভালো করে মেন নামে একটু পুজো দেওয়ার ইচ্ছা ছিল সেটা আজকে করতে পেরে নিজেদের খুব ভালো লাগছে হ্যাঁ আর এই ঠাকুরের দোধ ধরা আমাদের বাড়িতে সবাই মানে তোমাদের দাদা তারপরে আমার মেয়ে সবাই আমার আমার নাতনি সবাই এই ঠাকুরেরই দোর ধরা যাই হোক আজকে পুজোটা দিতে গিয়ে খুব মনটা ভালো লাগছে ঠিক করে যেন পুজোটা দিতে পারি এটাই মনের একটা ইচ্ছা আর তারপরে একটু একটু করে তোমাদের তো দেখাতে থাকছি যে পুজোটা কেমন ভাবে হচ্ছে কি হচ্ছে পুজোর আয়োজন চলছে পুজো যখন হবে তখন চেষ্টা করবো তোমাদের কিছুটা শেয়ার করতে জানি না কতটা পারবো তো আমাদের তো লোকবল কম মেয়ে ব্যাঙ্গালোরে সে সেখান থেকে ভিডিওতে দেখবে কেমন পুজো হচ্ছে আমরা বাবা পঞ্চানন্দ তলায় এসেছি আমাদের পারিবারিক পুজো এবং মেয়ের নামে পুজো হবে

ओंगंगा 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 गंगा, ओं गंगा, ओं गंगा। इताही गंधे पूजिते पद्यु पद्ला आश्रा देवी दे पैन मा दक्षिणा काली कांग पूजिते पंच रूप देव देवी दे पूजिते दे। मंत्रहीना क्रियाहीना जपहीना भक्तिहीना जय नमा करो स्वरूप अंग नित्य कर्म प्रिय भैन मा घटस्थापना पूजिते वेदयामि परमेश्वर भैन मा जवाय नम तो तो रूप आयो धूप और दीप अंग प्रिय देव धूप और दीप अंग परम ईश्वर गणपति पाय नम नम ओम धूप और दीप अंग प्रिय देव दान गणपति पाय नम नम दिवाय कर्म प्रिय देव ओम घंटे सत्याय वज्र जंत्र अंग घंटे सत्याय नम ओम नंद्रां शिवारु कह नम देवाय विश्वे रूपं पंचनंद्रां शिवारु कह नम ज्जलिदाय शुश्रागतम् शुश्रागतं शुश्रागतम् शुश्रागतं शुश्रागतं शुश्रागतम् शुश्रागतम् ॐ देवायङ्गौ शिवारूपाय शुश्रागतं 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 रूपं जगदमाता परमेश्वेरूपं जगत्माता ও মুক স্বাগতম সুস্বাগতম 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 বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো তো আমিও ভালো আছি আজ সারা দিন আমি পূজোর মধ্যে আছি শুধু আমি বলবো না আমি আর তোমাদের দাদা সারা দিন পূজোর মধ্যে আছি সকালবেলা তো देखলি সব পূজো টুজো হলো বাবা পঞ্চানন্দের কাছে তারপরে নিরামিষ খাওয়া দাওয়া হলো সারাদিন ধরে আর তোমাদের সেটা দেখাইনি এইবার বেলায় এসেছি যেহেতু সরস্বতী পুজো বুঝতেই পারছো আমার এই যে গৃহলক্ষ্মী সরস্বতী এই যে আমার সব অষ্ট ধাতুর মূর্তি হ্যাঁ এখন সব সাজানো গোছানো চলছে দাদা অনেকক্ষণ ধরে বসে পড়েছে সাজানো গোছানো কিন্তু দাদা না এই মা লক্ষ্মী আর সরস্বতী শাড়িটা ম্যানেজ করে ঠিক করে পরাতে পারে না সেই জন্যে আমাকে বললো একটুখানি পরিয়ে দেওয়ার জন্য হ্যাঁ তা তোমাদের দেখিয়ে দিলাম এই যে মা লক্ষ্মীর শাড়ি পরানো হয়ে গেছে আর এখনো সাজুগুজু বাকি আর কি মা লক্ষ্মীর আর মা সরস্বতী দেখাই দাঁড়াও এই যে মা সরস্বতীর দেখো এই যে মোটামুটি হয়ে গেছে শাড়িটাকে একটু ম্যানেজ করে পরাতে হবে এই যে আর একটু শাড়িটা ম্যানেজ করে পরালেই মা সরস্বতীর হয়ে যাবে এবার ভেল মুকুট সব পরে মায়েরা সব সেজে বসে পড়বেন যে যার সিংহাসনে আর আমার গোপু সোনা দেখো একদম শুধু পরিষ্কার হয়েছে একদম ছোট্ট বেবি গোপু সোনা বসে আছে গোপু এখনো শ্রীগার কিছু হয়নি লেডিস ফার্স্ট ওই জন্য গোপু সোনা চুপ করে বসে আছে লেডিসকে আগে করে দিতে হবে তা এইটা করার পর তারপরে আরও বাকি আছে গো একটুখানি রাত্রিবেলা রান্নাও করবো একটু কাবলি ছোলার ঘুগনি করবো ইচ্ছে আছে কারণ আজই তো সারাদিন নিরামিষ ডে ওই জন্য তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করি ষষ্ঠী মানে সরস্বতী পুজোর দিন বিকেলবেলা আমাদের গোটা সেদ্ধ হয় সেই গোটা সেদ্ধ আনাজ ফানাজ কুটে আজকে পুরো রেডি করে রেখে দেবো কেন বলতো সরস্বতী পুজোর দিন বিকেলবেলা আমার একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে আমরা রাত্রিবেলা গোটাটা বসাই অতএব আমার যদি কোটা টোটা হয়ে যদি আমি ম্যানেজ করে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমার যে কোনো চাপ হবে না বিয়েবাড়িতে যাওয়ার আগে আমি গোটা সেদ্ধটা করে নেব নিয়ে একদম সেজে গুজে বিয়ে বাড়ি চলে যাবো এইটাই একটা প্ল্যানিং আছে তাই একটু একটু আরম্ভ করে দিলাম এই মায়েদের সাজগোজ দিয়ে এইবার গোটা সেদ্ধ নিয়ে বসবো রাত্রিবেলা রান্না করব অনেক কাজ চলো ঠাকুর ঘরে বসে আছি নানা রকম অনেকক্ষণের চেষ্টায় ঠাকুর পরিষ্কার হচ্ছে কারণ প্রতিটি পুজোতে যেমন লক্ষ্মী পুজো জন্মাষ্টমী সরস্বতী পুজো হ্যাঁ এবং একদম ডিপ ক্লিনিং হয় মানে ঠাকুরকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে চান করিয়ে তার যা 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 সিঙ্গার আইনে চোখ পরিষ্কার করে নাক মুখ পরিষ্কার করে এবং লক্ষ্মী সরস্বতীর ক্ষেত্রে কি হয় এবারে আমরা যে পোশাক কিনেছি সেটা ইজিলি অ্যাভেলেবেল পোশাক বা রেডিমেড যেগুলো সেগুলো নয় তার থেকে একটু আলাদা তো সেই কারণে সেটা আমি ঠিক মেয়েদের পোশাক পরাতে পারছি না যেটা আমি জেনারেলি পড়িয়ে অভ্যস্ত তো সেই জন্য বৌদিকে এখানে পোস্টিং করে দিয়েছি সকালে শ্রীপঞ্চমী তিথিতে আমাদের মা সরস্বতীর পুজো শুধু তো মা সরস্বতী একা মঞ্চে উপবিষ্ট হবেন না পুজো পাবেন না মা সরস্বতী লক্ষ্মী গোপাল এবং আমার বাবা পঞ্চানন্দ সংকটমোচন সবাই মোটামুটি সেজে গুজে তারা তাদের জায়গায় থাকবেন আর দুজনে মিলে বসে একটু হাতে পাতে গোটার যে বাজারগুলো আমরা করেছি তো দুজনে যা করি আমরা চেষ্টা করি একসঙ্গে করতে তো তোমরা দেখতে থাকো হ্যাঁ টাটা অ্যান্টিক কেয়ার পরে আসছি সামনে এসে গেলাম সেটা হচ্ছে আজকে কি করলাম বলতো কাবলি ছোলার ঘুগনি করলাম তার কারণ হচ্ছে আজকে তো আমাদের উপোসের দিন উপোস মানে সব নিরামিষের দিন আর কি তা কাবলি ছোলার ঘুগনিটা করলাম করে তাহলে আমাদের যাই হোক একটু পরোটা টরোটা দিয়ে খাওয়া হয়ে যাবে কারণ তোমরা তো জানো আজকে বাবা পঞ্চানন্দের পুজো হয়েছে ভীষণ ভালো করে পুজো দিয়েছি আমরা মানে আমি আর দাদা প্রচণ্ড স্যাটিসফায়েড আজকে পুজো দিয়ে খুব ভালো করে পুজো হয়েছে তা তোমাদের সঙ্গে সেইটুকু শেয়ার করে দিলাম বন্ধুরা দেখো পুজোর সমস্ত ঠাকুর গোছালাম দাদাতে আমাতে মিলে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরে একটুখানি কাবলি ছোলার ঘুগনি করলাম এইবার বসেছি এই গোটা দিয়ে এই গোটা কিন্তু কাটাটায় একটু চাপের অনেকগুলো জিনিস তো আর গোটার কি বলতো যখন মা করত তখন বলতে গেলে আমার শাশুড়ি মা সারা পাড়া গোটা বেলাতেন তাই সেটা তো আমার পক্ষে সম্ভব নয় মানে খুব রিলেটিভ বা কিছু লোক আছে তাদের একটু আদর দিতেই হবে আমাকে গোটা যার জন্যে এইখানে বসেছি দেখুন আমাদের গোটাতে পরে কি বলতো ছখানা ছখানা জিনিস মানে গোটাতে একদম গোটা থাকবে মানে বঁটি ঠেকানো হবে না তারপরে যেমন আমি ছখানায় রকম রাঙালু এই যে রাঙালু এতগুলো বেঁচে রেখে দেবো ছখানায় একদম বঁটি ঠেকানো যাবে না মানে এতেও রাঙালু আছে আমি না গোটা রাঙালু খেতে প্রচণ্ড ভালোবাসি জানো তো আলুর থেকেও তার দাদা কিন্তু গোটার আলু খেতে ভালোবাসে আমি আমার রাঙালু খেতে ভালোবাসি দাদার বেগুন খেতে অসম্ভব ভালোবাসি আর একটা জিনিস লক্ষ্য করে দেখছ আমাদের বেগুন কেমন দেয় লোকে গোটা যে ছোট ছোট বেগুন দেয় আমাদের কিন্তু দেখো এই রকম বড় বড় বেগুন দেয় তাতে নাকি আমার শাশুড়ি মা বলতেন গোটাটা খেতে ভালো হয় আর ছোট ছোট বেগুন নাকি তেতো হয় ঠিক ভালো হয় না গোটাটা যাই হোক এই রকম দেখেই তো অভ্যস্ত আমরা যার জন্যে এই এত বেগুন দেখো এই যে এতগুলো বেগুন জানি না কিভাবে ধরাবো তারপরে এই এত রকমের রান্না যাচ্ছে দেখা যাক কেমন করে ধরিয়ে কি করতে পারি তা তোমাদের সঙ্গে এইটা আমি শেয়ার করে দিলাম আর একটাও জিনিস হচ্ছে দেখাই দাঁড়াও এই দেখো এত ছোট ছোট আলু এরকম ছোট বেবি পোট্যাটো দিতে হয় হ্যাঁ আচ্ছা যাদের যাদের আছে তারা তো তোমরা জানোই আর যাদের নেই তারা তাদের একটু দেখাচ্ছি এই যে দেখো এইগুলোকে বলে শীষ পালং এইবার এই শীষপালংগুলোর এই শাকগুলো কিন্তু গোটায় পড়বে না জানো তো শাকগুলো রেখে দেবো আমি একটা প্লাস্টিকে করে পরে একদিন হয়তো একটু চচ্চড়ি টচ্চড়ি কিছু করে নিলাম আর এই রকম একটা শাকের ডাঁটা রেখে দিতে হবে যেটা হচ্ছে একদম বটি ঠেকানো যাবে না আর কি এইটা আমি সরিয়ে রেখে দিলাম এইরকম ছখানা ছখানা করে জিনিস বঁটি না ঠেকিয়ে রেখে দিতে হবে তারপরে সব একটু আদু কেটে টেটে গুছিয়ে দিতে দিতে পারো যখন আমার শাশুড়ি মা বেঁচেছিলেন না তখন পরতো কেমন যেন বারোটা আমার ছটা ষষ্ঠীর আর মায়ের ছটা মানে বারোটা করে বেগুন পড়তো এই রকম বড়ো বড়ো এইরকম বড় হাঁড়িতে মা করতেন সে তখন হচ্ছে দাদার মা নিয়ে ওই গোটার হাঁড়ি নিয়েছে মানে কি অবস্থা করে যে গোটা নামানো তো তো ধারণা করতে পারবে না তা আমি সত্যি অত কিছু করতে পারবো না তো তোমরা তো জানো দাদা সবেতেই আমাকে হেল্প করে কোনো অসুবিধেই নেই এই যে দাদা বসে আছে একটু শুটটা করে দিচ্ছে দাদা এই কড়াই শুটি গুলো কিন্তু দাদা ছাড়াবে এই আছে আর দেখো আমাদের গোটায় কিন্তু একটু টোপা কুল পরে সজনে ফুল পরে আচ্ছা তারপরে হচ্ছে এই দেখো সিম পরে হম সজনে ফুল আর কুলটা কিন্তু দিতেই হবে তারপরে হচ্ছে না এই বেগুন পরে আর আর পরে হচ্ছে ওই যে তরকার যে ডালটা না মুগ কড়াই সেই মুখ কড়াই অল্প করে একটুখানি শুকনো কড়াই ভেজে নিতে হয় সেই ভেজে নিয়ে মুখ কড়াইটা গোটাতে দিতে হয় তা আমি তো কালকে তোমাদের সঙ্গে একটু ইচ্ছা আছে গোটাটা শেয়ার করব এই ব্লগটাই যাবে না পরের ভিডিওতে নিশ্চয়ই একটু বাড়িতে যে সরস্বতী পুজো হয় সেটাও করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব গোটাটাও শেয়ার করব যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম আমার সঙ্গে থেকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট অবশ্যই করো দাদার আমি কমেন্ট করতে ভীষণ ভালোবাসি হ্যাঁ আজকের জন্যে গুড নাইট চাটা অনেক রাত হয়ে গেছে কিন্তু এখন কটা বাজে যেন এখন ঘড়িতে বাজে দেখো দশটা যাই হোক আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম